সাকিব আল হাসান, নিঃসন্দেহে বাংলাদেশ তো বটে বিশ্ব ক্রিকেটের বড় বিজ্ঞাপন। সাকিব আল হাসান টাইগারদের হয়ে অভিষেকের পর থেকেই ছড়াচ্ছেন দ্যুতি। সেই সাকিব আল হাসানের আস্থা, সেই সাকিব আল হাসানের নির্ভরতা, সেটা ব্যাটে কিংবা বলে হোক, যখন বাংলাদেশ দল দুঃসময়ের ঘোর টোপে বন্দি, তখন বারবারই ত্রাতা হয়েছেন এই সুপার সাকিব। বলছিলাম ব্যাটে কিংবা বলে, এবং প্রথম বাংলাদেশ হিসেবে যিনি কিনা বিশ্বের এক নম্বর অর্থাৎ বিশ্ব সেরা অলরাউন্ডার হয়েছে, আমরাও যে আসলে বিশ্বে এক নম্বর হতে পারি সেটা কিন্তু সবার আগে দেখিয়েছেন এই সাকিব আল হাসান। বলছিলাম যে দুঃসময়ের ঘোর টোপে যখন বন্দি দল, যখন টেস্টে কে হবে অধিনায়ক, দ্বিধায় বাংলাদেশ ক্রিকেট বোর্ড, তখন এই সাকিব আল হাসানেই কিন্তু শেষ পর্যন্ত আস্থা খুঁজেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড বিসিবি, এবং বাংলাদেশের পরবর্তী অধিনায়ক হচ্ছেন এই সুপার সাকিব, এবং তার সহ অধিনায়ক হচ্ছেন লিটন কুমার দাস। বলছিলাম যে দুঃসময়ের ঘোর টোপের বন্দি। দর্শক, আমন্ত্রণ জানাচ্ছি সবাইকে সময় নিউজ ডট টিভি এবং সময় টিভির ভেরিফাইড ইউটিউব চ্যানেলে আমাদের নিয়মিত স্পোর্টস আপডেটে। সঙ্গে আছি আমি মাহবুব রিমন। কথা বলছিলাম সাকিব আল হাসানকে নিয়ে, কথা বলছিলাম বাংলার নতুন অধিনায়ককে নিয়ে। পুরো দৃশ্যপট আপনাদের একটু মনে করিয়ে দিতে চাই। যখন ব্যাটে একেবারে রান নেই অধিনায়ক মুমিনুল হকের, অর্থাৎ সাবেক অধিনায়ক মুমিনুল হকের, যখন একটার পর একটা সিরিজ ব্যর্থ হচ্ছে, দল হেরে যাচ্ছে খুব বাজেভাবে, নিউজিল্যান্ডে সে ঐতিহাসিক বিজয়ের পর থেকে তার আগে পাকিস্তানের বিপক্ষে বাংলাদেশের সাদা পোশাকটা একেবারেই ভালো হয়নি, এরপরে নিউজিল্যান্ডে দ্বিতীয় ম্যাচ খুব বাজেভাবে হেরেছে বাংলাদেশ, দক্ষিণ আফ্রিকার কাছে একেবারে ধরাশায়ী হয়েছে, তবে সমালোচনা ছিল শ্রীলঙ্কার বিপক্ষে ঘরের মাটিতে, শ্রীলঙ্কার দ্বিতীয় সারির দলের বিপক্ষেও বাংলাদেশ যেভাবে আসলে দ্বিতীয় টেস্টে হেরেছে, এবং মুমিনুল হক তার ব্যাটিং একেবারে ব্যর্থতা, অর্থাৎ ব্যাটিংয়ের ষোলো কষা পূর্ণ করে যখন মুমিনুল হক অধিনায়কত্বের দায়িত্ব আর জানাবেন না, এমনটাই যখন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের সভাপতি নাজমুল হাসান পাপনকে তিনি পরশুদিন জানিয়েছিলেন, এরপর থেকে কিন্তু আলোচনায় কে হচ্ছেন বাংলাদেশের পরবর্তী টেস্ট অধিনায়ক। এরপরে সাকিব আল হাসান সিঙ্গাপুরে ছিলেন, জানেন যে বাংলাদেশের পরবর্তী সিরিজ হচ্ছে ওয়েস্ট ইন্ডিজে, এবং সিঙ্গাপুর থেকে সাকিব আল হাসানের কিন্তু সরাসরি আমেরিকা যাওয়ার কথা ছিল, যেখানে কিনা তার পরিবার রয়েছে। তবে যেহেতু মুমিনুল হকের এই অধিনায়কত্ব ছাড়া না ছাড়া নিয়ে একটা গুঞ্জন, যেই গুঞ্জন সেই গুঞ্জনের মধ্যে কিন্তু সাকিব আল হাসান, যে গুঞ্জনটা ছিল সেই গুঞ্জনের মধ্যে কিন্তু সাকিব আল হাসান আবারও দেশে ফিরে আসেন, এবং তখনই কিন্তু একটা বিষয় পরিষ্কার হয়ে যায় যে হ্যাঁ, বাংলাদেশ ক্রিকেটের নতুন পরবর্তী টেস্ট অধিনায়ক শেষ পর্যন্ত হয়তো সাকিব আল হাসানই হচ্ছেন। এবং আজ যেই পর্ষদের যে বিসিবির যে সভাটা ছিল, সেই সভা থেকে কিছুক্ষণ আগে কিন্তু সে আনুষ্ঠানিক সিদ্ধান্ত এসেছে, হ্যাঁ সাকিব আল হাসানই হচ্ছেন বাংলাদেশের পরবর্তী অধিনায়ক। কতটুকু যুক্তির সঙ্গত এই বিষয়টি তার আলোচনা করার আগে, তার যে প্রতিদ্বন্দ্বীরা যারা ছিল তাদের সঙ্গে একটু সাকিব আল হাসানের যদি আমরা কম্পেয়ারটা করি, যখনই মুমিনুল ছেড়ে দিয়েছেন টেস্টে আমাদের যে নিয়মিত মুখ তামিম ইকবাল, যিনি কিনা ওয়ান ডে অধিনায়ক ছিলেন, যদিও গুঞ্জন শোনা যাচ্ছিল হয়তো তামিমও হতে পারেন, তবে যেহেতু তিনি ওয়ান ডে অধিনায়ক, তার অধীনে বাংলাদেশ দল যে ওয়ান ডে সুপার লিগ রয়েছে তার শীর্ষে রয়েছে, তবে তামিমের সবচেয়ে যে নেতিবাচক বিষয়টি ছিল সেটা হচ্ছে তার তামিম অধিনায়ক হিসেবে ঠিক ততটা অ্যাগ্রেসিভ নন, অর্থাৎ আক্রমণাত্মক নন যতটা আক্রমণাত্মক সাকিব আল হাসান। এরপরে যে অপশনটা ছিল লিটন কুমার দাস, জানেন যে বয়সে লিটন তুলনামূলক যারা সিনিয়র রয়েছেন, অর্থাৎ মুশফিকের কথা বলেন আপনি, তামিমের কথা কিংবা সাকিব আল হাসান, এদের চেয়ে বয়সে অনেক ছোট, আর যে কারণে আসলে মুমিনুল হক অধিনায়কত্ব ছেড়ে দিয়েছেন, ঠিক একই কারণে কিন্তু লিটন কুমার দাসকে অধিনায়ক করা হবে না। কারণ হচ্ছে লিটন কুমার দাস বাংলাদেশের এই মুহূর্তের অন্যতম সেরা ব্যাটসম্যান, তবে ভবিষ্যতের পরিকল্পনা হিসেবে কিন্তু লিটন কুমার দাসকে সহ অধিনায়ক করা হয়েছিল। এবং এই তালিকা, অর্থাৎ বিসিবির যে পরিচালনা পর্ষদের অধিনায়ক নির্বাচনের যে তালিকার সবশেষ নামটি ছিল মেহেদী হাসান মিরাজ, তবে ওই যে বলছিলাম বয়সের বিবেচনায়, যদিও মিরাজের অনূর্ধ্ব ১৯ বিশ্বকাপ বাংলাদেশের অধিনায়কত্ব করার অভিজ্ঞতা ছিলেন, তবে বয়সের বিবেচনা মিরাজকে বিবেচিত করা হয়নি, সেক্ষেত্রে একটাই অপশন থাকে, সেটি হচ্ছে সাকিব আল হাসান। এবার যদি সাকিব আল হাসানের কথা বলি, নিশ্চয়ই দর্শক আপনাদের মনে আছে সেই ক্যারিবিয়ান সিরিজে ২০০৯ সালে মাশরাফি বিন মর্তুজার অধিনায়ক, প্রথমবারের মতো মাশরাফি বিন মর্তুজার টেস্টে অধিনায়ক হওয়ার তার যে সিরিজ ছিল, সেই সিরিজে কিন্তু মাশরাফি বিন মর্তুজা চোটে পড়েন, এবং সেই চোটে পড়ার পরে কিন্তু সাকিব আল হাসানকে অধিনায়ক করা হয়। সেই অর্থাৎ সেই ম্যাচে মাশরাফি বিন মর্তুজা অধিনায়ক হওয়ার ম্যাচে তিনি ইঞ্জুরিতে পড়েছিলেন, এরপরে ওই ম্যাচের বাকি অধিনায়কের দায়িত্ব পালন করছিলেন সাকিব আল হাসান, এবং এরপরে কিন্তু সাকিব আল হাসানকে অধিনায়ক করা হয়। এটা ছিল প্রথম ধাপে। দ্বিতীয় ধাপে আবারও মুশফিকুর রহিমের অধিনায়কত্ব যখন বাংলাদেশ দল ভালো করছিল না, তখন ২০১৮ সালে সাকিব আল হাসানকে কিন্তু আবারও টেস্টের অধিনায়ক করা হয়। এরপরে ২০১৯ সালে জানেন যে সবাই সে বিশ্বকাপের পরে সাকিব আল হাসান এক বছর নিষিদ্ধ ছিলেন তথ্য গোপনের অভিযোগে, এবং সে সময় কিন্তু ভারত সিরিজে ঠিক আগ মুহূর্তে মুমিনুল হককে অনেকটা আনাড়িভাবেই
অধিনায়কের দায়িত্ব দেওয়া হয় এবং মুমিনুল হক প্রথম সিরিজে কিন্তু ভারতের সঙ্গে একেবারেই ভালো করতে পারেননি। এরপরে কিন্তু কোনো অপশন ছিল না। সবশেষ নিশ্চয় দর্শক আপনাদের মনে আছে সবশেষ যে প্রেস কনফারেন্স ছিল, সে প্রেস কনফারেন্সে সাকিব আল হাসান মুমিনুল অধিনায়কত্বের প্রসঙ্গে একটা কথা বলেছিলেন যে বাংলাদেশের হাতে আসলে খুব একটা অপশন নেই, যে কারণে কিন্তু মুমিনুল হক ছাড়া এই মুহূর্তে কোনো বিকল্প ছিল না বাংলাদেশের। সাকিব আল হাসানের অধিনায়কত্বের কথা যদি আমরা বলি, সাকিব আল হাসান এ নিয়ে এ আগের যে দুই দফা ছিল সেই দুই দফায় সাকিব আল হাসান 14 ম্যাচে বাংলাদেশ দলের অধিনায়কের অর্থাৎ টেস্টের অধিনায়কের দায়িত্ব পালন করেছেন। এই 14 ম্যাচে 11টি ম্যাচ বাংলাদেশ হারলেও কিন্তু 3টি ম্যাচ বাংলাদেশ জিতেছে সাকিব আল হাসানের অধিনায়কত্বে। অন্যদিকে মুমিনুল হকের অধিনায়কত্বের যদি কথা বলি, সবশেষ অধিনায়ক খুব একটা মুমিনুল হকের অধীনে কিন্তু আমরা নিউজিল্যান্ডকে হারিয়েছিলাম, তবে মুমিনুল হক ব্যক্তিগতভাবে অর্থাৎ এই মুমিনুল হকের টেস্টে কিন্তু ব্যাটিং গড় ছিল 50-এর বেশি, তবে ব্যক্তিগতভাবে মুমিনুল হক যেহেতু ব্যর্থ ছিলেন সেক্ষেত্রে আসলে মুমিনুল হক অধিনায়কত্ব থেকে সরে দাঁড়ান। এখন সাকিব আল হাসান অধিনায়ক হওয়ার পরে তার প্রথম চ্যালেঞ্জ সেটি হচ্ছে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে যে সিরিজ রয়েছে, সে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে সিরিজ। এবং সেই ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে সিরিজে অর্থাৎ 2 ম্যাচের টেস্ট সিরিজের পরে কিন্তু এবছর আর বাংলাদেশের কোনো খেলা নেই, অর্থাৎ দীর্ঘ একটা সময় কিন্তু বাংলাদেশ দলের বিরতি। এরপরে কিন্তু নভেম্বর ডিসেম্বরে অর্থাৎ চলতি বছরের নভেম্বর ডিসেম্বরে কিন্তু বাংলাদেশের সফরে আসবেন ভারত, অর্থাৎ সাকিব আল হাসান তার দলকে প্রস্তুত করতে ওয়েস্ট ইন্ডিজ সিরিজের পরে কিন্তু একটা দীর্ঘ সময় পাচ্ছেন। যেমনটা আসলে প্রথম গুঞ্জন ছিল সাকিব আল হাসান স্বল্প মেয়াদে অধিনায়কত্ব নিতে চান না, তখন কিন্তু বিসিবি থেকে বলা হয়েছিল প্রথম দফায় বলছি দর্শক সেটি হচ্ছে গিয়ে শুধুমাত্র ওয়েস্ট ইন্ডিজ সিরিজে সাকিব আল হাসানকে অধিনায়ক করা হবে। তবে সাকিব আল হাসান বলেছেন দীর্ঘমেয়াদ অর্থাৎ কমপক্ষে 3 বছরের কমে কিন্তু সাকিব আল হাসান অধিনায়কত্ব নিতে চান না। যেহেতু 3 বছরে সাকিব আল হাসান অধিনায়ক হয়েছেন, 3 বছরে সাকিব আল হাসানকে আসলে আপাতত বাংলাদেশ দলের অধিনায়ক দেওয়া হয়েছে, অর্থাৎ নির্দিষ্ট কোনো সময় নেই, অনির একেবারে যে ভালো করা পর্যন্ত সাকিব আল হাসানকে বাংলাদেশ দলের অধিনায়ক করা হয়েছে। একটা বিষয় একটু বলে রাখতে চাই দর্শক, এই টেস্ট অর্থাৎ সাকিব আল হাসান টেস্ট খেলতে চান না, সাকিব আল হাসান বুড়িয়ে গেছেন, সাকিব আল হাসান টাকার পেছনে ছোকেন, কত আলোচনা কত সমালোচনা এই সাকিব আল হাসানকে নিয়ে, তিন শেষে সাকিব আল হাসান কিন্তু প্রমাণ করে দিলেন তিনি টেস্ট খেলতে চান। নিশ্চয়ই দর্শক আপনাদের মনে আছে কোনো একটা ইন্টারভিউতে সাকিব আল হাসান কিন্তু বলেছিলেন যে সবশেষ তিনি অবসর নিতে চান এই টেস্ট থেকে, অর্থাৎ সাকিব আল হাসানের বিরুদ্ধে আনা যে অভিযোগ ছিল তিনি টেস্ট খেলে। হ্যাঁ, এটা সত্যি কথা যে বিভিন্ন সিরিজের আগে সাকিব আল হাসানের নানা টালবাহানা কিন্তু গণমাধ্যমের আলোচনা সমালোচনার খোরাক জুগিয়েছিল, তবে দিন শেষে কিন্তু আসলে জয়টা হয়েছে সাকিব আল হাসানের। গতকাল নিশ্চয় আপনাদের মনে আছে যে বাংলাদেশ দলের টিম ডিরেক্টর খালেদ মাহমুদ সুজন বলছিলেন যে অন্য যে কোনো ফরম্যাটের চেয়ে সাকিব আল হাসান কিন্তু এই টেস্ট ফরম্যাটকে অনেক বেশি উপভোগ করেন এবং একাধিক আলোচনায় কিন্তু সাকিব আল হাসান সেটা বলেছিলেন। সাকিব আল হাসান তার তৃতীয় দফায় কী করতে পারেন বাংলাদেশকে সেটি এখন দেখার বিষয়, যদিও তার সামনে সবচাইতে বড় চ্যালেঞ্জ এখন ক্যারিবিয়ানদের বিপক্ষে সিরিজ, এবং যে ক্যারিবিয়ানদের বিপক্ষে বাংলাদেশের 2টো টেস্ট রয়েছে, যদিও সেখানে ওয়ানডে এবং টি-20ও রয়েছে। দর্শক একটা বিষয় একটু বলে রাখতে চাই, সাকিব আল হাসানের পাশাপাশি ভবিষ্যতের পরিকল্পনায় লিটন কুমার দাসকে কিন্তু তার ডেপুটি করা হয়েছে। এখানে কিন্তু আমরা 2টো নাম শুনছিলাম অর্থাৎ লিটন কুমার দাস এবং মেহেদী হাসান মিরাজ, শেষ পর্যন্ত লিটনই আস্থা রেখেছে এবং বয়সের বিবেচনা এবং পারফরমেন্সের বিবেচনায় কিন্তু এই মুহূর্তে সাকিব আল হাসানের আসলে ডেপুটি হওয়ার যোগ্য রাখেন মেহেদী হাসান মিরাজও। এর আগে আমরা দেখছিলাম যে মুমিনুল হকের কিন্তু কোনো ডেপুটি ছিল না টেস্টে, 2019 সালে যখন ভারত সিরিজের আগে মুমিনুল হক সাদা পোশাকে দায়িত্ব পেয়েছিলেন তখন কিন্তু তার কোনো ডেপুটি ছিল না, তিনি এক আসলে অধিনায়কের দায়িত্ব পালন করেছেন। তবে আবারও কিন্তু সে ভাইস ক্যাপ্টেন যেটা অর্থাৎ সহ অধিনায়ক সেই ফরমেশনে ফিরল বাংলাদেশ। বলছিলাম যে সাকিব আল হাসানের এখন সবচাইতে বড় চ্যালেঞ্জটা হচ্ছে ক্যারিবিয়ানদের বিপক্ষে যে সিরিজটা রয়েছে, অ্যাওয়ে সিরিজ বাংলাদেশের, যেটি কিনা আবার টেস্ট চ্যাম্পিয়নশিপের অধীনে। জানেন যে টেস্ট চ্যাম্পিয়নশিপে বাংলাদেশ সময়টা কিন্তু একেবারে ভালো যাচ্ছে না, 4টি সিরিজ আমরা খেলেছি, প্রথম খেলেছিলাম পাকিস্তানের সঙ্গে 2-0 ব্যবধানে হেরেছি, এরপরে আমরা নিউজিল্যান্ডের সঙ্গে 2-1 ব্যবধানে জিতেছি, এরপরে আমরা দক্ষিণ আফ্রিকার সঙ্গে আবারও 2-0 ব্যবধানে খুব শোচনীয়ভাবে হেরেছি, এবং সবশেষ শ্রীলঙ্কার সঙ্গে কিন্তু বাংলাদেশ 1-0 ব্যবধানে হেরেছি। 5 নম্বর টেস্ট চ্যাম্পিয়নশিপের সিরিজ, বাংলাদেশ দল কিন্তু একেবারে তলানিতে ইংল্যান্ডের ওপরে রয়েছে, সেক্ষেত্রে কিন্তু সাকিব আল হাসানের সামনে এখন বড় চ্যালেঞ্জ, দলকে আসলে কতটা ওপরে তিনি নিয়ে যেতে পারেন সেটি কিন্তু দেখার বিষয়। তবে আগের যে দুই দফা ছিল অর্থাৎ 14 টেস্টে 11 ম্যাচ হেরেছে, সেই তুলনায় কিন্তু সাকিব আল হাসান অনেকটা পরিণত দল পাচ্ছে বাংলাদেশের। সাকিব আল হাসান এরপরে কিন্তু ভারতের বিপক্ষে সিরিজ রয়েছে আগামী বছর, অর্থাৎ 2023 সালে কিন্তু বাংলাদেশের ব্যস্ত শিডিউল রয়েছে। সব কিছু মিলিয়ে যে অধিনায়কের যে চাপটা সাকিব আল হাসানের কাঁধে এসে পড়েছে সেই চাপটাকে চাপ না মনে করে সাকিব আল হাসান বরাবরই কিন্তু গণমাধ্যম সহ কোনো প্রেশারই তিনি নেন না। আমরা আশা করবো সাকিব আল হাসান তার যেই
পরবর্তী যে চ্যাপ্টার অর্থাৎ নতুন অধিনায়ক তৃতীয় দফায় যে চ্যাপ্টার সে চ্যাপ্টারে তিনি ভালো করবেন অবশ্যই তার জন্য শুভকামনা। দর্শক সাকিব আল হাসান সহ আরও বেশ কিছু ইস্যুতে কিন্তু আজ সিদ্ধান্ত এসেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের এবং বোর্ড সভাপতি নাজমুল হাসান পাপন পুরো বিষয়টি কিছুক্ষণের মধ্যে হয়তো বা গণমাধ্যমের সামনে খোলাসা করবেন। তবে যেহেতু আসলে এইটা কিন্তু এজেন্ডা ছিল না, অর্থাৎ কে হচ্ছেন বাংলাদেশ দলের পরবর্তী টেস্ট অধিনায়ক এটা কিন্তু এজেন্ডা ছিল না, এবং বিসিবির যে পরিচালনা পর্ষদের সভা সেই পরিচালনা পর্ষদের সভার এজেন্ডার বাইরে গিয়ে কিন্তু এটা আলোচনা করা হয়েছিল। যেটা বলছিলাম যে আমরা অবশ্যই প্রত্যাশা করব, গেল 22 বছর ধরে বাংলাদেশ দল টেস্টে যে বাংলাদেশের টেস্টই খেলতে পারছে না, বাংলাদেশ দলের সেরা পারফর্মার অর্থাৎ ক্যাপ্টেন লিডিং ফ্রম দ্য ফ্রন্ট সামনে থেকে বাংলাদেশ দলকে নেতৃত্ব দেবে এবং সাকিব আল হাসানের অধীনে সাদা পোশাকের যে দৈন্যতা সে দৈন্যতা ঘুরে বাংলাদেশের পারফরমেন্স হবে রঙিন। এই ছিল আমাদের আজকের বিশ্লেষণ, দেখা হবে আগামীকাল আবারও নতুন যে কোনো বিষয়ে। সে পর্যন্ত ভালো থাকবেন, সঙ্গে থাকবেন সময়।